ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলে বিভিন্ন ধরনের স্টাইলিশ ইমোজি দিয়ে কিভাবে আপনারা পোস্ট করতে পারবেন এইটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো সবাই মূলত জানেন আগে ওল্ড ফেসবুক ভার্সন দিয়ে আর কি এগুলো খুব সহজে করা যেত, এখন কিন্তু এটা অ্যাভেলেবেল না। তো আপনারা কিভাবে খুব সহজে ইমোজি দিয়ে ফেসবুকে আর কি বিভিন্ন ধরনের স্টাইলিশ পোস্ট করতে পারবেন এইটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো আশা করবো ভিডিওটিকে স্কিপ করে দেখবেন না। তো ভিডিওটি শুরু করার আগে ছোট একটা অনুরোধ থাকবে, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বা এই পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি ফলো করে রাখবেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমত আপনারা প্লে স্টোরে আসবেন, আসার পর এখান থেকে আপনার প্রোফাইল আইকন এখানে জাস্ট ক্লিক করে দেবেন, একটু নিচেই দেখুন সেটিংস জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে দেখুন সেকেন্ড নাম্বার একটা অপশন আছে নেটওয়ার্ক প্রিফারেন্স জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন। এরপর এখানে একটা অপশন পাবেন এই যে দেখুন অটো আপডেট অ্যাপস জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তো সবারই কিন্তু এখান থেকে ওভার এনি নেটওয়ার্ক বা ওভার ওয়াইফাই অনলি এইটা দেওয়া থাকবে। তো এখান থেকে ডন্ট অটো আপডেট অ্যাপস এখানে টিক মার্ক করে এখান থেকে ডান এখানে জাস্ট ক্লিক করে দেবেন, এটার কাজ শেষ। এইটার কি কাজ মূলত একটু পরে দেখিয়ে দেবো আপনাদের। এরপর এখান থেকে আপনারা গুগল ক্রোম ব্রাউজার অ্যাপসটি ওপেন করবেন প্রথমত, এইখান থেকে আপনারা সার্চ করবেন, এটা কিন্তু আপনারা যে কোনো ব্রাউজার থেকে সার্চ করতে পারবেন। প্রথমত দেবেন 1.0.0.40.98 পেজেস ম্যানেজার এইটা লিখে সার্চ করবেন প্রথমত। এই যে দেখুন আমি আপনাদের জুম করে দেখাইতেছি, প্রথমত একটা সাইট পাবেন এই যে দেখুন জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন। প্রথমে যে সাইটটা পাবেন এটা লিখে সার্চ করার পর এরপর এখানে জাস্ট একটু ওয়েট করবেন, একটু নিচে আসবেন। তো এখানে এরকম একটা অপশন পাবেন এই যে দেখুন ডাউনলোড জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখান থেকে একটু ওয়েট করতে হবে আপনাদের, এই যে দেখুন প্রসেসিং হইতেছে কিন্তু এইখানে এই যে দেখুন ডাউনলোড করার অপশনটি চলে আসছে, এখানে জাস্ট আপনারা ওকে এখানে ক্লিক করে দেবেন। এরপর দেখুন ডাউনলোডিং ফাইল, তো এখান থেকে ডিটেলস আমি যদি এখানে ক্লিক করে দেই তো দেখুন অটোমেটিকলি কিন্তু এখান থেকে এই অ্যাপসটা ডাউনলোড হইতেছে। এই যে দেখুন 78 MB একটা অ্যাপস, জাস্ট একটু ওয়েট করতে হবে আমাদের। তো প্লে স্টোর থেকে যেটা আপনাদের অফ করে দেখাইলাম এটার কারণ হলো এটা যদি আপনারা অন করে রাখেন যেটা আর কি অটো আপডেট, এই অপশনটা যদি আপনারা অন করা অবস্থায় এখান থেকে এটা ডাউনলোড করেন তাহলে কিন্তু এটা অটোমেটিকলি আপডেট হয়ে যাবে, তাহলে কিন্তু আর আগের মডেল থাকবে না। এর কারণে আর কি আপনাদের প্রথমত সেটিংস থেকে মানে প্লে স্টোরের সেটিংস থেকে অটো আপডেট এই অপশনটা আর কি অফ করে দেখালাম। অবশ্যই আপনারা এটা অফ করে নেবেন প্রথমত, যদি আপনারা অটো আপডেট অফ করে এখান থেকে ডাউনলোড করেন তাহলে কিন্তু একটু স্লো স্লোভাবে এখান থেকে ডাউনলোড হবে, হয়তো আপনার 10 মিনিট সময় লাগতে পারে। তো আমাদের ডাউনলোড হয়ে গেছে, এখন জাস্ট এখান থেকে অ্যাপসটি প্রথমত ইনস্টল করে নেব। এখান থেকে দেখুন ইনস্টল এখানে জাস্ট ক্লিক করে দিলাম, পেজ ম্যানেজার এখানে জাস্ট ক্লিক করে দিলাম। এরপর আপনার অফিসিয়াল ফেসবুক অ্যাপসে যে আইডিটা লগ ইন করা থাকবে অটোমেটিকলি কিন্তু সেই আইডিটা এখানে শো করবে। এই দেখুন কন্টিনিউ অ্যাস যদি আমি এখানে ক্লিক করে দেই বা এখান থেকে নট ইউ এখানে ক্লিক করে নতুন করে কিন্তু আপনারা এখান থেকে একটা ফেসবুক অ্যাকাউন্ট এখান থেকে সরাসরি লগ ইন করতে পারবেন। তো আমি আপনাদের একটা বিষয় দেখাইতেছি, এখানে কিন্তু এরকম সাধারণভাবে এখানে ওপেন হবে, এখানে কিন্তু অটোভাবে একটা আর কি পেজ ওপেন হয়েছে যদি আমি এখান থেকে 3 লাইন এখানে ক্লিক করে দেই। তো সর্বশেষ যে নামটা এখানে শো করবে এইটি আপনার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট, তো উপরে যে লিস্টটা দেখতেছেন এইগুলো কিন্তু আমার পেজ। তো প্রথমত আমি যদি এখান থেকে আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে একটা পোস্ট করে দেখাই, এর জন্য এখানে জাস্ট ক্লিক করে দিলাম, তাহলে এখান থেকে দেখুন আমার সেই আইডিটা ওপেন হয়েছে। এখন এখান থেকে দেখুন পোস্ট এখানে যদি আমি ক্লিক করে দেই এখান থেকে একটু নিচে আসবেন, আসার পর এখানে একটা অপশন পাবেন এই যে দেখুন ফিলিং অ্যাক্টিভিটি এখানে জাস্ট ক্লিক করে দিলাম। যদি আমি এইখানে ক্লিক করে দিই এইখানে সেম আগের মতোই সকল প্রকার স্টিকার আপনারা পেয়ে যাবেন, আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে বিভিন্ন পোস্ট আপনারা চয়েস করে এখানে করতে পারবেন। এই যে দেখুন আমি একটা স্টিকার এখানে জাস্ট অ্যাড করলাম। তো প্রথমত এখানে একটা লেখা আমি অ্যাড করব, এই যে দেখুন এটা অ্যাড করার পর নেক্সট এখানে যদি আমি ক্লিক করে দেই এরপর এখান থেকে দেখুন পাবলিশ এখানে ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু এইখান থেকে দেখুন পোস্টিং অটোমেটিকলি কিন্তু আমার এই প্রোফাইলে পোস্ট হয়ে গেছে। আমি আপনাদের প্রমাণসহ দেখাই দিচ্ছি, এইখান থেকে দেখুন প্রথমত আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টে আসব। এই যে দেখুন অ্যাকাউন্টে আসার পর এখান থেকে প্রথমত প্রোফাইলে যাব, প্রোফাইলে আসার পর দেখুন এখানে কিন্তু অটোমেটিকলি আমার এই পোস্ট আর কি অ্যাড হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, তো এখন আপনাদের দেখাবো কিভাবে আপনারা পেজে এই পোস্টটা করবেন, মানে স্টিকার দিয়ে পেজে কিভাবে পোস্ট করতে পারবেন এইটাই দেখাবো এখন। তো আরও একটা বিষয় আপনাদের দেখাই, এখানে যে দেখুন স্টাইলিশ একটা ফন্ট আমি অ্যাড করছি, মানে স্টাইলিশ একটা পোস্ট এখানে যে অ্যাড করছি
এইরকম স্টাইলিশ টেক্সট যদি আপনারা পেতে চান যে কোনো ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করবেন বশির এডিটিং জোন এটা লিখে প্রথমত সার্চ করবেন এই যে দেখুন সার্চ করার পর এরকম একটা সাইট পেয়ে যাবেন এই যে দেখুন www.bashireditingzone.com এইখানে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করলে এরকম একটা সাইট ওপেন হয়ে যাবে এইটাও কিন্তু আমার নিজেরই একটা সাইট তো এই সাইটে আপনারা প্রয়োজনীয় অনেক কিছু পেয়ে যাবেন চাইলে আপনারা একবার সাইটটা ভিজিট করতে পারেন তো যাই হোক এখানে সার্চ বারে আপনারা সার্চ করবেন এখানে লিখে সার্চ করবেন বাংলা স্টাইলিশ ক্যাপশনস এইটা লিখে জাস্ট সার্চ করে দেবেন তো প্রথমত এরকম একটা সাইট পেয়ে যাবেন জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন তো এইখানে আপনারা অসংখ্য প্রকার ফেসবুকে পোস্ট করার মতন স্টাইলিশ ফন দিয়ে এরকম সুন্দর সুন্দর পোস্ট সাজানো আছে চাইলে এখান থেকে আপনার যেটা পছন্দ হয় ওইটাই কিন্তু কপি করে নিয়ে আপনার ফেসবুক প্রোফাইলে আপনি স্টিকার সহ এরকম পোস্ট করতে পারবেন তো যাই হোক এখানে অসংখ্য প্রকার বাংলা স্টাইলিশ পোস্ট আছে তো যাই হোক এখন আপনাদের দেখাবো আপনারা পেজ থেকে কিভাবে এরকম স্টিকার দিয়ে পোস্ট করতে পারবেন এর জন্য আবারও সেই পেজ ম্যানেজার এখানে আসলাম যে পেজ বা যে আইডিতে আপনারা পোস্ট করতে চান ওই আইডিটা প্রথমত সিলেক্ট করবেন এরপর এখান থেকে দেখুন পোস্ট এখানে ক্লিক করার পর এখানে দেখুন ফিলিং অ্যাক্টিভিটি জাস্ট এখানে ক্লিক করার পর এখান থেকে স্টিকার্স এখানে ক্লিক করে দেবেন অ্যাড করে নাও অ্যাড করার পর এখান থেকে আরও একটা পোস্ট এরকম অ্যাড করে নিলাম এই যে দেখুন খুব সুন্দর সুন্দর পোস্ট কিন্তু আপনার ওই সাইটে এরকম পেয়ে যাবেন তো যাই হোক এখান থেকে নেক্সট এখানে ক্লিক করার পর পাবলিশ এখানে ক্লিক করে দিলাম তো এখন আপনাদের দেখাবো আমার পেজে এই পোস্ট আর কি অ্যাড হয়েছে কি না তো পেজ ওপেন হয়ে গেছে একটু নিচে আসলাম এই যে দেখুন একটু নিচে আসার পর এই যে দেখুন খুব সুন্দরভাবে এই যে দেখুন জাস্ট নাও এইমাত্রই কিন্তু এই পোস্টটা এখানে অ্যাড হয়ে গেছে